মাকে হারাইয়া এতিম হইয়া গেল ছিল ঘরের ভাই। ভাই কি কি কইয়া গেল ভাই তুমি, যে সকালে পাঁচটা মোবাইল নিয়ে গেছে, এরপরে আবার বিক্রি করে আবার বিকেলে আসছে। একটা মানুষ যদি একটা মোবাইল চুরি করে, সেখানে কি দ্বিতীয়বার কি যায়? আর ওর কি ওই বুদ্ধি ছিল যে একটা মোবাইল, ও হয় ও এক প্লেট ভাতের জন্য গেছে আর সেখানে এক প্লেট ভাতের বিনিময়ে ওর জীবনটা কাটে না হয়েছে? ও সবাই কথা শুধু ভাতের জন্য। আপনি আপনার পরিচিত, ওর পরিচিত, ও হয়তো 50 টাকা টাকা চাইতো, হয়তো বাবু যে আমার একটা খাবার কিনে দাও, এই হলো ওর সীমাবদ্ধতা ছিল, ওর খাবার, ওর আচার আচরণের, ওর উদ্ভট, ওর পাগলামির। হ্যাঁ, কিন্তু এরকম একটা মানসিক রুগীরা অসহায়, যার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কত মিনতি করছে, আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, আমার সাইরা দেন, আমার মামা এসে সারাই নেবে, আমার ভাবি আছে, আমি এরকমের চোর না, তারপরও মারছে। আমি পরে কথা বলছি, বলে কি একটা পাগল মানুষ, তার মামার নাম্বার মুখস্থ থাকে, তার বাপের নাম্বার মানে সরি তার ভাবির নাম্বার মুখস্থ থাকে, তার চাচাতো ভাইয়ের নাম্বার মুখস্থ থাকে, সে কেমন পাগল? সব পাগল তো একরকমের না। 10:30 দিকে হলো জানতে পারছে, আমার আব্বাকে হয়তো বা 10:15 কল দিছে। তো আমি হলো মানে রান্নাঘরে ছিলাম, তো আমি আইসে আব্বাকে ব্যাক করছি, বলে কি এরকমের তো হাজেল রে। আব্বা তো ঠিক মতন বলতে পারতেছিল না, বলতেছে ঢাকা কলেজের। আমি তো ঢাকা কলেজের ফজলুল হক তো নাই, পরে হলো জানি যে ঢাকা ইউনিভার্সিটির। তো আমি ওই নাম্বারে আব্বার থেকে নাম্বার নিয়ে কল দিছি যে ভাই আপনারা যাকে ধরছেন আমি ওর বোন, কি হয়েছে? তখন ওনারা বুঝছে যে এ নাই বা এ মারা যাবে বা এরকমের। তখন হলো বলতেছে ও এরকম মোবাইল চুরি করছে, আবার মোবাইল চুরি করতে আসছে, আপনারা আসেন টাকার বিনিময়ে নিয়ে যান, ওরে টাকা দিয়ে নিয়ে যান। আমি বলতেছি যে দেখেন ওর মাথায় একটু সমস্যা আছে, ও যদি একটু পাগলামি করে, হ্যাঁ আমরা মানতে পারি যে ও হয়তো মানসিক রুগী, ও হয়তো বা কারোর সাথে বেদবি করছে, পাগলামি করে বা এরকম খাবারের জন্য পাগলামি করে, এটা আমরা স্বীকার করি, কিন্তু যে মোবাইল চুরি করবে বা ই করবে এরকমের না। কিন্তু ও যদি কোনো অন্যায়ও করে থাকে, ওরে মাইরেন না আপনারা, আপনারা ওরও এরকম মাইরেন। আমি বারবার ওনারে জিজ্ঞেস করতেছিলাম, ভাই ওকে কথা বলতে পারতেছে, ওকে হাঁটতে পারতেছে? হ্যাঁ, তাই ওনারা তখন বলে নাই কিছুই। কত টাকা চাইছিল আপনাদের কাছে? 35,000 টাকা চাইছিল আপনার কাছে? আপনাদের কাছে?